লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, হাতে যদি তিন দিনের ছুটি থাকে আর ঘরে যদি মন না টেকে এবং আপনি যদি বাঙালি হয়ে থাকেন, তাহলে দীঘার কথা আপনার সবার আগে মনে পড়বে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি দীঘার ইতিহাস এবং পর্যটন সম্পর্কে। কলকাতা থেকে 185 কিলোমিটার দূরত্বে অবস্থিত সৈকত শহর দীঘা। দীঘা আবার দুই ভাগে বিভক্ত, ওল্ড দীঘা ও নিউ দীঘা। কিন্তু শুরুর দিকে এমনটি ছিল না। বীরকুল নামের একটি গ্রাম থেকে আজকের সৈকত শহর দীঘা অর্থাৎ পশ্চিমবঙ্গের গোয়া হয়ে ওঠার পিছনে ইংরেজদের অবদান রয়েছে। তখন ভারতে ব্রিটিশ সাম্রাজ্য জাঁকিয়ে বসেছে। তৎকালীন চতুর্থ গভর্নর ও 73 রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং দীঘার আবিষ্কর্তা। এই জায়গাটিকে তিনি বলতেন ব্রাইটন অফ ক্যালকাটা। সমুদ্র স্নান, মাছ ধরা ও মনোরম পরিবেশে ছুটি কাটাতে তিনি 1975 সালে এখানে একটি বাংলো বানান। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যান্য অফিসাররাও এই বাংলোতে তাদের স্ত্রীকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে আসতেন। সে সময় বীরকুল হয়ে উঠেছিল ইংরেজদের কাছে গরমে ছুটি কাটানোর একটা আদর্শ জায়গা। কিন্তু সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং পাড় ভেঙে যাওয়ার ফলে হেস্টিংয়ের সাধের বাংলোটি সমুদ্রের জলে তলিয়ে যায়। কাথি প্রভাত কুমার কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রেমানন্দ প্রধানের হিজলিনামা বইতে তিনি বলেছেন, 18 শতাব্দীতে ব্রিটিশ সরকারের সেটেলমেন্টের রেকর্ড হয়। সেই রেকর্ড অনুযায়ী বীরকুল নামে উড়িষ্যার জলেশ্বর চাকলার অধীনে থাকা একটি পরগনার উল্লেখ ছিল। 1664 খ্রিস্টাব্দে ভ্যালেন্টিন ও 1668 সালের টমাস বৌরির মানচিত্রে বর্তমান কাথি মহকুমা শহর থেকে 24 মাইল দূরে দক্ষিণ পশ্চিম সীমান্তে নরিকুল বলে একটি সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলের অস্তিত্ব নজরে আসে। 1703 সালে পাইলট মানচিত্রে নরিকুল জায়গার পাশেই বিটকুল নদীর অবস্থান দেখা যায়। পরে রেনেলের মানচিত্রে নরিকুলের জায়গায় বীরকুলের অস্তিত্ব ধরা পড়ে। আবার মুখবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং লেখক হরিপদ মাইতিয়ের মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রাম গ্রন্থ থেকে জানা গিয়েছে, 1760 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে মীর কাসিম দ্বিতীয়বার বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হওয়ার প্রতিদানে চাকলা মেদিনীপুর, চাকলা বর্ধমান ও চাকলা চট্টগ্রামের অধিকার ছেড়ে দেন। সেই সময় চাকলা মেদিনীপুরের 54টি পরগনার মধ্যে একটি ছিল বীরকুল। 1767 খ্রিস্টাব্দে উড়িষ্যার উপকূলকে লিজ নেওয়ায় ব্যর্থ হন বাংলার তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিং। সেই সময় দক্ষিণ পশ্চিম মেদিনীপুরের উড়িষ্যার সীমান্ত লাগোয়া উপকূল অঞ্চল বীরকুল পরগনা তার নজরে আসে। এছাড়া জেমস আগাস্টাস হিকি সম্পাদিত বেঙ্গল গ্যাজেট পত্রিকার একটি প্রতিবেদনে বীরকুল গ্রামের উল্লেখ পাওয়া যায়, যেটি মেদিনীপুর জেলায় অবস্থিত। তবে ওয়ারেন হেস্টিংস দীঘার প্রথম বাসিন্দা ছিলেন না। দীঘার প্রথম বাসিন্দা হলেন কলকাতার জুয়েলারি এবং ঘড়ি তৈরির একমাত্র স্বনামধন্য কোম্পানি হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির মালিক ফ্রাঙ্কস নেইথ। 1923 সালে বিভিন্ন নথিপত্র ঘেঁটে তিনি বীরকুলের কথা জানতে পারেন। তারপর যখন হাতির পিঠে চেপে তিনি বীরকুলে এসে উপস্থিত হন, তখন তিনি সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি বীরকুলকে দেখে সমুদ্রের প্রেমে পড়ে গিয়েছিলেন এবং সেখানেই তিনি থাকার জন্য একেবারে সমুদ্রের পাড় লাগোয়া 11.5 একর জমি লিজ নেন। তারপর সেখানেই তৈরি করেন তার পছন্দসই কলোনিয়াল রাজের ছাপে রানসুইক হাউস। যদিও বছরে 6 মাস তিনি এই বীরকুলে থাকতেন, তবে বীরকুলের নাম কিভাবে দীঘা হলো তা সঠিকভাবে জানা যায়নি। অনেকের মতে দীঘার মোহনায় বঙ্গোপসাগরের সঙ্গে বীরকুলের নদী চম্পার সংযোগ রয়েছে। তাকে স্থানীয় বাসিন্দারা আগে দীঘি বলতেন। মনে করা হয় সেই দীঘি থেকেই ওই জায়গার নাম পরে দীঘা নামে পরিচিতি লাভ করে। এমনটাও জানা যায় ফ্রাঙ্কস নেইথ বেহালা ফ্লাইং ক্লাব থেকে প্লেনে চেপে দীঘায় যাতায়াত করতেন। 1947 সালে স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে দীঘা শহরকে জনপ্রিয় সৈকত নগরী ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার ও কলকাতা দীঘা সড়ক পরিবহন ব্যবস্থা উন্নতির জন্য আহ্বান জানিয়েছিলেন। 18 ডিসেম্বর 1964 সালে ফ্রাঙ্কস নেইথ শেষ নিঃশ্বাস ত্যাগ করলে দীঘাতে তার প্রিয় রানসুইক হাউস বাংলোতেই তাকে সমাধিস্থ করা হয়। তবে জানা গিয়েছে পরে এটি বিক্রি হয়ে যায়। দীঘা ঢোকার মুখে অবস্থিত বর্তমান সরকারের তৈরি দীঘার প্রবেশদ্বার পেরিয়ে কিছুটা এগোলে রাস্তার বাঁদিকে ফ্রাঙ্কস নেইথ সাহেবের রানসুইক হাউস অবস্থিত।
বর্তমানে এখন এটি রাজ্য বিদ্যুৎ পর্ষদের অতিথিশালা হিসাবে ব্যবহৃত হয়। দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে, যেখানে প্রায় 7 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকা ভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। এখানে ঝাউ গাছের সৌন্দর্যায়ন চোখে পড়ে, যা ভূমিক্ষয় রোধেও সমান সাহায্য করে। কলকাতা থেকে মেচেদা হয়ে দীঘা যেতে দূরত্ব 183 কিলোমিটার, খড়গপুর হয়ে যেতে দূরত্ব 234 কিলোমিটার। কলকাতার সঙ্গে দীঘা তমলুকের মাধ্যমে সড়কপথ ও রেলপথ দ্বারা যুক্ত আছে। বন্ধুরা, এবার দেখে নিই দীঘার প্রধান আকর্ষণীয় স্থানগুলি। দীঘার প্রধান আকর্ষণ এখানকার সমতল দৃঢ় বেলাভূমি, যা পৃথিবীর অন্যতম প্রশস্ত বালুতট। এছাড়া রয়েছে 1 নিউ দীঘা, এটি এই শহরের একটি নতুন মনোরম অংশ। এখানে জাতীয় বিজ্ঞান প্রত্নশালার উদ্যোগে একটি অভিনব বিজ্ঞান কেন্দ্র ও সামুদ্রিক সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে। 2 অমরাবতী লেক, এখানে লেকের সাথে ছোট একটি পার্ক ও একটি সর্প উদ্যান আছে, নৌকা ভ্রমণের সুবিধাও এখানে বিদ্যমান। 3 জুনপুট, এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালিত মৎস্য দপ্তরের মৎস্য চাষ ও মৎস্য গবেষণা কেন্দ্র আছে। 4 মন্দারমণি, কাঁথি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত বালুকা ভূমিটির নাম স্থানীয় মন্দার ফুলের নাম অনুসারে রাখা হয়েছে। এছাড়া লাল কাঁকড়া অধ্যুষিত জায়গাটি এখন অন্যতম জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। 5 তাজপুর, মন্দারমণি ও দীঘার নিকটে অপর একটি পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে, এখানে একটি সমুদ্র বন্দরের কাজ চলছে। 6 উদয়পুর, নিউ দীঘার পাশে উড়িষ্যার বালেশ্বর জেলা ও বাংলা সীমানায় উদয়পুর সমুদ্রতট। 7 শিবমন্দির চন্দনেশ্বর, দীঘার 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শিবমন্দিরটি একটি দর্শনীয় স্থান। 8 শঙ্করপুর, দীঘা থেকে 14 কিলোমিটার দূরে দীঘা কাঁথি রোডের পাশে এটি একটি নব্য আবিষ্কৃত সমুদ্র সৈকত। 9 জগন্নাথ মন্দির, পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় এখানে একটি জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে, যেটি এখনও নির্মাণরত। কলকাতা রেলওয়ে স্টেশন থেকে 187 কিলোমিটার দূরে অবস্থিত দীঘা, এই সমুদ্র সৈকতটি ট্রেন ও সড়কপথে সরাসরিভাবে যুক্ত। হাওড়া থেকে দীঘা প্রতিদিন ট্রেনে যাতায়াতের সুবিধা আছে। সড়কপথে কলকাতা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর দীঘাগামী বাস ছাড়ে। বাসে করে কলকাতা থেকে দীঘা যেতে 5 ঘন্টার মতো সময় লাগে। তো আপনি চাইলেই 2-3 দিন ছুটি করে দীঘার সমুদ্রতট থেকে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, it's a rage game.